আমার তো সমস্ত প্রমাণ নিয়ে রেডি থাকার কথা ছিল। সাক্ষ্য প্রমাণ তুমি দেবে? পাগলে কি না বলে। ছাড়ো তো মেজদা, ও যখন দেবে তখন দেখা যাবে। বলে না চোরের সাক্ষী গাট কাটা, এখন এই গাট কাটাটাকে তো নিয়ে যায় হসপিটালে, তারপরে দেখা যাবে। প্রমাণ যখন হয়নি, কে চোর আর কে তার সাক্ষী গাঁট কাটা সেটা তো আমরা জানিনি, তাই না? তুমি কি বলতে চাইছো মেজ বৌদি? আমার মনে হয় এখন তর্ক বিতর্ক কোনো প্রয়োজন নেই, আগের কাজটা আগে করা দরকার। দেখো যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এইটুকু সময়ের মধ্যে যদি মেজমার কোনো উপলব্ধি হয় তাহলে মেজমা সেই কথাটা বলতেই পারে। জানবি, তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমাকে আমি অনেক অপমান করেছি, অথচ তুমি আমার সবচেয়ে বড় উপকার করার চেষ্টা করেছ। কাল কি হবে জানি নে, কাল তুমি প্রমাণ করতে পারবে কিনা তাও জানি নে, তবু আমার মন বলছে জানো, যে লোকটা নিজের পরিচয় স্বীকার করাতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় সে আর যাই হোক ভণ্ড নয় কো। মেজুমা, ইনি যদি ভণ্ড না হন তাহলে আমার থেকে বেশি সুখী কেউ হবে না। আমি শুধু আমার মেজর জেঠুকে পাবো তাই নয়, আমি আমার জীবনে আরো একটা বড় হিসেব মিলাতে পারবো। এসে নিজের সাথে নিজের হিসেব মিললেও ছেড়ে রাখা গুটিগুলোর হিসেব কিন্তু মিলবে না। জানোই মিলবে, আমি যদি হিসেব মিলাতে জানি তাহলে নিশ্চয়ই মিলবে। দেখা যাক। ঋষি, অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে রে, তোরা এগিয়ে যা তাহলে, দুই ভাই তো আছিস। দাদা ভাই, আমি তোমাদের সাথে যাব। তুমি সেখানে গিয়ে কি করবে? কিছু হয়তো করব না বাবা, কিন্তু তবুও এই সময়টাতে আমি জেঠুমনির সাথে থাকতে চাই। যাবে না? শেখাবে পড়াবে সেন্স এলে, কাকে প্রমাণের ব্যাপার আছে না? আপনি অনেকক্ষণ ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছেন। আমি যখনই কোনো কথা বলতে যাচ্ছি আপনি সেই ব্যাপারে কথা বলছেন। আপনি যদি এই কাজটা বারবার করতে থাকেন তাহলে আপনি যেই হন না কেন আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। জানবি মা, তোমার তোমার জেঠিমনিকে বলে দিও যে আমি আমি তাকে ঠকাইনি। যদি আর কোনোদিন না ফিরি, যদি আর কোনোদিন তার সাথে দেখা না হয় তাহলে বলে দিও যে আমি আমি প্রতারক নই, প্রতারক নই। এখন কেঁদে কি হবে বলো মেজদি ভাই, এখন তো কেঁদে আর কোনো লাভ নেই, এখন শুধু এইটুকুই প্রার্থনা করো যে যে মানুষটা এখন হাসপাতালে যাচ্ছে সে যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে। ঋষি, ঋষি শোন, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ চল। আমি যদি কোনো ভুল করে থাকি
আমার ভুল ধরিয়ে দাও ঠাকুর, আমার ভুল ধরিয়ে দাও। আমি খুব অসহায় বোধ করছি ঠাকুর। ওই লোকটা আমার স্বামী কিনা আমি জানি না। ওই লোকটার হাত থেকে আমি সিঁদুর পড়েছি। স্বামী ভেবে আমার ঘরে আমি থাকতে নিয়েছি ঠাকুর, না জেনে করেছি, সব না জেনে করেছি ঠাকুর। যদি কোনো শাস্তি দিতে হয় আমায় শাস্তি দাও, ওই লোকটাকে প্রাণে বাঁচিয়ে দাও ঠাকুর, প্রাণ কেড়ে নিও নে। মেজদি ভাই কি হয়েছে ছোট বল, কি হয়েছে? লোকটা নেই তাই তো, বল ছোট, চুপ করে থাকিস নে, বল কি হয়েছে? জাহ্নবী তো ফিরে এসেছে, ওকেই ওকেই জিজ্ঞেস করো। জাহ্নবী কি হয়েছে বলো আমাকে, লোকটা মরে গেছে তাই তো, শেষ পর্যন্ত আমি নরহত্যার দায় দায়ী হলো ভগবান। কি বলছো মেজমা, তোমার নিজের উপরে ভরসা নেই, তোমার সেথির সিঁদুরের উপরে ভরসা নেই, যেটা উনি বেঁচে আছে, এখন একটু ঘোরের মধ্যে আছে। আমি নিজে জেঠুমনিকে রক্ত দিয়েছি মেজমা, পুরো রক্তটা যদি জেঠুমনি নিতে পারে তাহলে উনি বেঁচে যাবেন, ডাক্তার বলেছে মেজমা। কথা বলছেন জাহ্নবী, আমি জিজ্ঞেস করছি যে আজ রাতে কি আমাদের বাড়ির থেকে কাউকে থাকার দরকার ছিল হাসপাতালে? ছোটমা আমাদের মেয়েদের ওখানে অ্যালাউ করলো না, ওই তো দাদা ভাই আর ঋষি আছে, ওরা তো আমাকে পাঠিয়ে দিল। আর আমিও ভাবলাম যে মেজমার কাছে যাই, কারণ মেজমা নিশ্চয়ই ভেঙে পড়েছে, কারণ আমার বিশ্বাস যে মেজমা মনে মনে জানে যে ওই মানুষটাই মেজমার স্বামী। কি মেজমা, ঈশ্বরের সামনে বলো তোমার মনের কথাটা। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি আমি কোনো নরহত্যার কারণ হতে চাইনি, আমি কোনো নরহত্যার কারণ হতে চাইনি ঠাকুর। এই বয়সে এসে এমন কিছু যেন না ঘটে যার জন্যে আমি মৃত্যুর কারণ হয়ে যাই ঠাকুর। এই বাড়ি থেকে যদি কারোর মৃত্যু ঘটে আমি সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, সে যে কোনো মানুষ হোক না কেন আমি ক্ষমা করতে পারবো না ঠাকুর। মেজমা যে কোনো মানুষ কেন বলছো বলো তো, এখন অন্তত স্বীকার করে নাও ওই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানুষটার মধ্যে যদি সততা না থাকে সে কি এত দূর এগোতে পারতো বলো? এবেলে স্বীকার করে নাও মেজমা যে জেঠুমনি তোমার স্বামী, ওই মানুষটাই তোমার স্বামী। কেঁদো না মেজদি ভাই, কেঁদো না, এইভাবে এইভাবে কাঁদলে তোমার শরীর খারাপ হবে, সকাল থেকে কিচ্ছু মুখে দাওনি তুমি, এভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে মেজদি ভাই। তোরা কি মনে করিস মুখে দেওয়ার মতো অবস্থা আছে আমার? আগে তো খবর পাই লোকটা প্রাণে বাঁচুক, এখনো তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পাঞ্জায় কে যেতে কি করে জানবো? যদি মৃত্যু জিতে যায় তাহলে মেজমা আমার নিজের উপরে ভরসা আছে, আর ঈশ্বরের উপরে ভরসা আছে, সেই জন্যই আমি খুব জোর দিয়ে বলতে পারছি মেজমা, এরকম ক্রিটিক্যাল অবস্থা জেনেও আমি বলতে পারছি যে জেঠুমনি ঠিক বেঁচে উঠবেন, এটা যদি না হয় তাহলে পৃথিবীতে সত্যি মিথ্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে মেজমা, পৃথিবী মিথ্যেতে ভরে যেত। না না, জেঠুমনিকে বাঁচতেই হবে মেজমা, জেঠুমনিকে বাঁচতেই হবে। বেশ, তোরা যা ছোট, তোরা যাই কেন থেকে, আমাকে একটু একা থাকতে দে। কোথায় যাব আমরা মেজদি ভাই,
আমরা চলে যাব আর তুমি সারা রাত এইভাবে এখানে বসে থাকবে? আমি এখন ঠাকুরের কাছে বসে থাকি, ঠাকুরকে পূজো দিচ্ছি, মনের কথা উজাড় করে বলতে পারছি। কতদিন হয়ে গেছে কাউকে মনের কথা বলতে পারিনি, না বলতে বলতে ভুলেই গেছিল। এখন যখন সবকিছু মনে পড়ছে, মনের কথা উজাড় করে বলতে পারছি, আর ঈশ্বরের সঙ্গেও আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া আছে আমার। আমি জানতে চাই আমি কি এমন অপরাধ করেছিলাম যেইভাবে আমার সারাটা জীবন ব্যর্থ করে দিল। কি অপরাধ করেছিলাম আমি যে এই বয়সে এসেও আমাকে এইরকম ভাবে জীবন কাটাতে হচ্ছে? আমি জানতে চাই আমার কারণে, আমার কারণে একটা লোক মরেও যেতে পারে, এই ভেবে আমাকে সারাটা দিন সারাটা রাত কাটাতে হচ্ছে।